আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে ইম্পিরিয়াল অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের এই ভিডিওতে পঞ্চম সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ও অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে কথা বলবো তো এবারে যে বিজ্ঞান অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এখানে যে আমাদের প্রশ্ন সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে অষ্টম অধ্যায় এবং একাদশ অধ্যায় অর্থাৎ আট এবং এগারো নম্বর অধ্যায় থেকে প্রশ্ন সিলেক্ট করা হয়েছে খেয়াল করো অষ্টম অধ্যায়ের পার্ট এক দুই মিশ্রণ ও দ্রবণ পাট তিন চার দ্রব্য ও দ্রাবক অর্থাৎ পাঁচ ছয় সাত সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ পাট এগারো দশ থেকে বারো লবণাক্ত পানি হতে তরলের স্ফটিক প্রস্তুতকরণ একাদশতম অধ্যায় অর্থাৎ এগারো অধ্যায় থেকে দেওয়া হয়েছে বল ও যন্ত্রের অধ্যায় পার্ট তিন যন্ত্র, পাট চার লিভার পাট পাঁচ ছয় লিভারের শ্রেণী বিভাগ পাট সাত হাতুড়ি পাট আট নয় হালানো তল ও কপিকল তো তোমরা খেয়াল করো এই বিষয়গুলো তোমাদের বিজ্ঞানের সাথে ইন্টার রিলেটেড তোমাদের পরবর্তী ক্লাসেও এগুলোর প্রয়োজন পড়বে অর্থাৎ তোমাদের জানার জন্য এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এই ট্রামগুলো অর্থাৎ আমি যে এখন যে সমাধানটা করে দিব এটার সাথে তোমরা বইটা আবার পড়বা দুই তিনবার পড়ার পরে এই সমাধানের সাথে সামঞ্জস্য রেখে তোমরা নিজেদের কথাই সুন্দর করে অ্যাসাইনমেন্টটা তৈরি করবা তো তোমাদের জন্য দেখো তিনটা কোশ্চেন সিলেক্ট করা হয়েছে কিভাবে অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন এই মিশ্রণকে কি বলে দুয়ে দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো তিন নাম্বারে দেখো শখ দেওয়া আছে। এবং শখে দুইটা ঘর দেওয়া আছে। এবং দুইটা ঘরে একটা ঘরে জাতির ছবি আর একটা ঘরে কিসের হাতুড়ি জাতি দেখবা যারা পান খায় তাদের ঘরে থাকে সুপারি কাটার জন্য ব্যবহার করে এক নাম্বারে কি বলেছে কোন শ্রেণীর লিভার যুক্তি দাও এবং দুই নম্বরে কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় সেটা ব্যাখ্যা করো তো আমরা এখন চলে যাব সমাধানের দিকে একটু মনোযোগ দাও উইদাউট স্কিপিং জাস্ট কিপ ইয়োর অ্যাটেনশান ইন দিস ভিডিও প্রথমেই সমাধানে এক নম্বরটা অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন এই মিশ্রণকে কি বলে যে সমস্ত মিশ্রণ অনেকক্ষণ যাবত রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায় তাদের সাসপেনশন বলে খেয়াল করো তুমি যে সিরাপটা খাও বা যে কোনো সিরাপ খাওয়ার সময় কি করতে হয় ঝাঁকে নিতে হয় বিশেষ করে অ্যান্টিবায়োটিক কেননা এটা নিচের দিকে তলানি জমে এই তলানি জমে এই কারণে আমরা বোতলটা সব পুনরায় ঝাঁকিয়ে নে যাতে সমস্ত মিশ্রণটা সব জায়গায় সমভাবে মিশ্রিত হয় অ্যান্টিবায়োটিক সিরাপ একটি সাসপেনশন তাই বোতলে রেখে দিলে ঔষধের উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় ও বোতলের নিচে তলানি পড়ে যায় তাই ঔষধ সেবনের পূর্বে ঔষধের উপাদানগুলো সুষমভাবে বিন্যস্ত করার জন্যেও ঔষধের বোতল কী করতে হয় ঝাঁকিয়ে নিতে হয় তো এখন খেয়াল করো দুই নাম্বার সমাধানে দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো দুধ কলোয়েট জাতীয় মিশ্রণ এ জাতীয় মিশ্রণে অতি ক্ষুদ্র কোনো কোনো বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না দুধ হলো পানি ও চর্বির কলোয়েট যেখানে চর্বির কণাগুলো পানিতে দ্রবীভূত না হয়ে ছড়িয়ে থাকে আর কখনোই চর্বির তলানি পড়ে না দুধে পানির পরিমাণ বেশি তাই এটিকে অবিচ্ছিন্ন ফেজ এবং চর্বির পরিমাণ কম তাই এটিকে ডিসপার্স এবং চর্বির পরিমাণ কম তাই এটিকে ডিসপার্সড ফেস বলে এক্ষেত্রে ভাসমান কণাগুলো আকার এক থেকে এক হাজার ন্যানোমিটার হয়ে থাকে তো এই ব্যাখ্যাটা তোমাদের বইয়েও দেওয়া আছে। বুঝতে পেরেছ তাহলে তোমরা দুটার সাথে মিলিয়ে সুন্দর করে অ্যাসাইনমেন্টটা তৈরি করবা জাতি ও হাতুড়ি কোন শ্রেণীর লিভার এবং এদের যান্ত্রিক সুবিধা বাড়ানোর উপায় খেয়াল করো জাতির ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর লিভার কারণ কি দ্বিতীয় শ্রেণীর লিভারে কী বলেছে বলো তো এর ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে থাকে অর্থাৎ ভার মানে যে বস্তুটা তুমি জাতি দিয়ে কর্তন করবা কাটবা সেটা থাকবে মাঝে এবং ফালক্রাম থাকবে এক মাথায় এবং তোমাকে বল প্রয়োগ করতে হবে আর এক মাথায় তো এটা দ্বিতীয় শ্রেণীর এর যান্ত্রিক সুবিধা কিভাবে বাড়াবা জাতি দিয়ে যে কঠিন বস্তু সুপারি যেমন ধরে নাও কাটতে হবে তাকে ফালক্রামের যত কাছে রাখা যাবে এবং হাত যত ফালক্রাম থেকে দূরে রেখে চা হাতলে চাপ দেওয়া যাবে তত কোম্বল প্রয়োগ করে কঠিন বস্তুটি কাটা যাবে অর্থাৎ যার ভার বাহুর কমানো যাবে এবং যত বল বাহুর বাড়ানো যাবে তত বল প্রয়োগ করে কঠিন বস্তুকে কাটা যাবে বুঝতে পেরেছ অর্থাৎ তুমি ফালক্রামের যত সামনের দিকে নিবা তত সহজে তুমি বস্তুটাকে কাটতে পারবা দুই নম্বরে যে বিষয়টা দেওয়া আছে হাতুড়ি হাতুড়ি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার কারণ প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝে থাকে যান্ত্রিক সুবিধার ক্ষেত্রে বস্তু যত ফালক্রামের কাছে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায় হাতুড়ির ক্ষেত্রে তার দৈর্ঘ্য পরিবর্তন করা যায় না শুধু বলবাহু দৈর্ঘ্য পরিবর্তন করে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় বল যত ফালক্রাম থেকে দূরে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায় তাহলে আশা করি তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধানে আর কোনো সমস্যা হবে না এখন তোমরা পুনরায় বই পড়ো এবং এই সমাধানের সাথে সামঞ্জস্য রেখে নিজেরা একটা সমাধান করো হুবহু কপি তাই বুদ্ধি নাচ হবে আর আশা করি অনেক মেধাবী তোমরা এটা করবা না আমাদের উদ্দেশ্যে আর কয়েকটা কথা যেটা বলা খুবই জরুরি তোমরা অবশ্যই খেয়াল করেছো যে অ্যাসাইনমেন্ট আসার সাথে সাথে বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেটা দ্রুত পোস্ট করা হয় তো সেক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থেকে যেতেই পারে আমার সেক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যে যেটা বলার তোমরা যে অ্যাসাইনমেন্টটার সমাধান তোমাদের কাছে ভালো লাগবে সেটা ফলো করবা আমি বলছি আরও দুই তিনটা দেখো কোনো সমস্যা নেই তো আমারটাই ভালো লাগবে এমন কোনো কথা না যেটা ভালো মনে হবে যেটা বেস্ট মনে হবে সেটা থেকে তুমি তথ্য সংগ্রহ করে বই পড়ে তারপরে আনসার করবা শুধু সেখান থেকে আনসার করবা না আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে পিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম